পৃথিবীতে এমন কিছু জায়গা থাকে যে জায়গাগুলোতে গেলেই মনটা ভীষণ ভীষণ ভালো হয়ে যায় মনে হয় এখানেই যদি সারা জীবন কাটিয়ে দেওয়া যেত আর এই কনসেপ্ট থেকেই তৈরি হয়েছিল মন্দির মসজিদ গির্জা সমস্ত উপাসনা কক্ষ বা গৃহগুলো এরকমই আজকে একটা উপাসনার জায়গায় আমরা চলে এসেছি দার্জিলিং এর জাপানিজ বৌদ্ধ মন্দির আপনারা অনেকেই হয়তো গেছেন অনেকে আবার জাননি যারা যাননি তাদেরকে অনুরোধ করব জায়গাটা একবার ঘুরে আসার জন্য কিছুক্ষণের জন্য মনকে যদি একদম শান্ত করতে চান তাহলে এই জায়গাটার জুরি মেরা ভার এটা অনেক পুরনো একটা ভিডিও আজকে খুঁজে পেলাম আপনাদের জন্য তাই নিয়ে চলে এলাম যাতে আপনাদের সাথে সেই শান্ত ভাব আমরা শেয়ার করতে পারি নমস্কার বন্ধুরা মনিস বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ এই জাপানিজ বুদ্ধ মন্দিরকে পিস পিস প্যাগোডা প্যাগোডা বলা হয় যে ডিজাইন করা হয়েছিল এবং তৈরি করা হয়েছিল সেটা সবটাই জাপানিজ বা জাপান থেকে আসা বুদ্ধিস্ট মংখরা তৈরি করেছিলেন এই জন্যই এটাকে জাপানিজ বুদ্ধ মন্দির বলা হয় এখানে মানে যিনি তৈরি করেছিলেন তার নামটা আমাদের ভাষায় একটু খটোমটো যেহেতু তিনি জাপানিজ তো তার নাম ছিল নিচিদাত্র ফুজি তিনি এই জাপানিজ মন্দিরটা তৈরি করার ফাউন্ডার ছিলেন বলা যায় এই ফাউন্ডেশন স্টোন এখানে বসানো হয়েছিল উনিশশো সালে এবং এই নিচিদাতসু ফুজি এই জাপানিজ বুদ্ধ মন্দির বা পিস প্যাগোডার যে ফাউন্ডেশন সেটা ইনগরেট করেন তো সেটা ফার্স্ট নভেম্বর উনিশশো বিরানব্বই মানে তৈরি হওয়া কম হতে শেষ হতে এটা প্রায় কুড়ি বছর সময় লেগেছিল উনিশশো থেকে উনিশশো এই প্যাগোটা যে ডিজাইন করেছিলেন তার নাম হচ্ছে এম অঙ্কা নামগুলো সত্যি আমার কাছে উচ্চারণ ঠিক হচ্ছে কিনা আমি জানি না কারণ আমাদের ভাষায় এগুলো একটু অন্য রকম এবং প্যাগোডাটা প্রায় চুরানব্বই ফুট উঁচু আর ডায়ামিটারটাও অনেকটা বড় এরিয়া নিয়ে প্রায় পঁচাত্তর ফুট এই প্যাগোডাটার সঙ্গে কিন্তু আর একটা মানে উপাসনা করার যে জায়গাটা আমরা নিচে থেকে যখন ওপরে উঠলাম তখন আপনারা দেখতে পেলেন এখানে বুদ্ধের বিভিন্ন চরিত্র বিভিন্ন অবতার এবং বিভিন্ন সময়ের যে মূর্তিগুলো রয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা করে নাম রয়েছে আমাদের যেমন বিভিন্ন ধর্ম মতে বিভিন্ন দেবতার আলাদা আলাদা অবতার বা এরকম থাকেন বুদ্ধকেও বৌদ্ধ ধর্মতে আহ মেনে নেওয়া হয় যে তারও অনেক অবতার ছিল এবং বিভিন্ন রকম তার যে জাতকদের নাম সেগুলো সবটাই এখানে দেখা যায় কাজগুলো ভীষণ সুন্দর করে অনেকটা আমাদের পোড়ামাটির কাজের মতো যেগুলো আমরা বিষ্ণুপুর বাঁকুড়াতে দেখে থাকি তার সঙ্গে প্রত্যেকটার নামও লেখা রয়েছে এই যে গোল্ডেন কালারের মূর্তিগুলো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা করে নাম রয়েছে এবং গোল্ডেন কালারের মূর্তিগুলোর এই যে নামগুলো তাদের উপাসনা করার পদ্ধতিগুলো বোধ হয় আহ ভাষাতে বা জাপানিজ পদ্ধতিতে বা বৌদ্ধ পদ্ধতিতে আলাদা আলাদা রকম মানে আমাদের সেখানে গিয়ে মনে হয়েছিল আমরা যখন গিয়েছিলাম সেই সময়টা করোনা মানে হাজার কুড়ি এবং দু হাজার একুশের মাঝের যে সময়টা কিছুদিনের জন্য যখন লকডাউন শিথিল হয়েছিল সেই সময়টা আমরা গিয়েছিলাম দার্জিলিং মানে অনেকদিন বাড়িতে বসে বসে হাফিয়ে উঠেছিলাম সেটার জন্য সিটং দার্জিলিং ইত্যাদি জায়গাগুলো গিয়েছিলাম তো আজকে একটা আলোচনায় সেটার কথা মনে হলো তাতেই পুরনো ছবিগুলো খুঁজতে গিয়ে এই সুন্দর ভিডিওটা আপনাদের জন্য দেখতে পেলাম তখন আপনাদের কাছে এটা শেয়ার করা হয়নি তো আজকে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেখি যারা দার্জিলিং যাচ্ছেন তারা আহ থেকে কিছু ইনফরমেশন পেতে পারেন আপনারা যেতেও পারেন এটার জন্য তো আমি কথা কম বলবো এবার আপনারা শুধু এটার ভিউটা একটু দেখুন সন্ধে হয়ে আসছে ওপর থেকে সমস্ত দার্জিলিং শহরটার একটা বড় অংশ দেখা যাচ্ছে ভীষণ ভালো লাগছিল একদম মেঘ মুক্ত আকাশের নীল আকাশের তলায় আস্তে আস্তে সন্ধে নেমে আসা দেখা এমনি খুব ভালো লাগে তারপর এইরকম একটা শান্ত জায়গায় আসলে তো আরো বেশি ভালো লাগে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে পরের দিন দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে যেহেতু এখন রেগুলার ব্লগ বানানো হচ্ছে না আপনাদের জন্য হঠাৎ হঠাৎ এরকম কিছু একটা করে সারপ্রাইজ নিয়ে আমরা চলে আসব তাই সঙ্গে থাকবেন আর অবশ্যই সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন